এটা হলো বিলি ফেল্ট, যেটা সে বিলি ফেল্ডের আন্ডারগ্রাউন্ড ট্রেন আর কি, উবান যেটাকে বলে। এখানে আসলে আন্ডারগ্রাউন্ড ট্রেনের দেখানোর মূল কারণটা হলো এখানে ডিজাইনটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ওয়েলকাম টু বিলি ফেল্ট। আমি এই উচ্চারণটা করতে যে অনেকবার প্র্যাকটিস করেছি, তারপরেও আসলে মনে হয় একবারে করতে পারেনি। বিলে ফেল্ট, এবং এটা কি বিলে ফেল্ট না বাইলে ফেল্ট? আসলে জার্মানরা বলে বিলে ফেল্ট, এবং আমি আসলে বি আই দেখে সেটাকে বাইলে ফেল্ট বলছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই সিটিটা সম্পর্কে একটা মিথ আছে যে এই সিটি নাকি জার্মানিতে এক্সিস্টই করে না, সারা ওয়ার্ল্ডেই নাকি এক্সিস্ট করে না। তো ঘটনাটা আজকের দিন না, ঘটনাটা হলো 1990 সালের কিছু আগে, কিছু পরে। মোটামুটি এক স্টুডেন্ট কোনো একটা জায়গায় খুব জোক করে বলছিল যে এই সিটি নাকি এক্সিস্টই করে না। তারপরে মোটামুটি ওই জোকটাই আস্তে আস্তে এতটা স্ট্রং হয়ে গেছে, মোটামুটি 33 থেকে 32 বছর পরও আজকেও সেই জোকটা মোটামুটি এক্সিস্ট করতেছে। এবং আমি যদি খুব ছোট্ট করে একটু ইন্ট্রো দেই বাইলে ফিল্ডের ব্যাপারে, এখানে মোটামুটি 3.5 লাখ মানুষ থাকে এই সিটিতে, এবং জার্মানির 18তম লার্জেস্ট সিটি। এবং 3.5 লাখ মানে যেই সিটিতে 3.5 লাখ মানুষ থাকে অ্যাপ্রক্সিমেটলি, কিছু কিছু কম আছে, সেই সিটি ডেফিনেটলি অনেক বড়। এবং আমি মোটামুটি ম্যাপ ঘেটে দেখেছি, এটা আসলে অনেক বড় একটা সিটি, এবং আমি মনে হয় যে ফুল সিটি কভার কখনোই করতে পারবো না, কারণ আমার এই বাইলেফিল্ডে আসতে মোটামুটি 5 ঘন্টার 20 মিনিটের মতো সময় লাগছে। আমি কবলেন্স থেকে আসছি, সেজন্য আমাকে আমার আইটিনারিটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কত কাঠকয়লা পোড়ায় আমি এখানে চলে আসছি। আমাকে প্রথম আসতে হয়েছে কবলেন্স থেকে ডুসেলডর্ফ, ডুসেলডর্ফ থেকে হাম, হাম থেকে বাইলেফিল্ড, এবং মাঝখানে মাঝখানে মোটামুটি 20-25 মিনিট করে আমাকে ওয়েট করতে হয়েছে ট্রেন স্টেশনে। তার মানে বুঝতে পারছেন যে আমাকে কী পরিমাণ সময় নিয়ে আসলে এখানে আসতে হয়েছে। এবং আমি গত ব্লগে যেটা বললাম, গত ব্লগ না তার আগের ব্লগে যেটা বলতেছিলাম, সেটা হলো যে আমি প্যাটারবর্নে অনেকবার যাওয়ার চিন্তা করেছি, ঠিক বাইলেফেল্ডেও আমি আসলে অনেকবার যাওয়ার আসার চিন্তা করছি, কিন্তু আজকে আসলে আমি আসতে পারছি অ্যাটলিস্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গত কিছুদিন খুব বেশি গরম ছিল জার্মানিতে, স্পেশালি কবলেন, যে আজকে আসলে মোটামুটি শীতই বলা চলে, যেহেতু আমি একটা উইন্ড ব্রেকার পরে আসি। এবং আমার যেটা মনে হচ্ছে যে আমার এই উইন্ড ব্রেকারটা পরেই আসলে আমার ব্লগটা করতে হবে। এখানে আছি সেটা হলো আসলে কুনস্ট হালে, একটু আগে যেটা কুনস্ট কী যেন একটা বলতেছিলাম, কুনস্ট হালে মানে ইংরেজিতে বলা হলো আর্ট গ্যালারি। এবং আপনারা একটা স্কাল্পচার দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো খুব ভালো করে খেয়াল করলে দেখবেন এটা আসলে একটা মহিলার অবয়ব, এবং তার মুখটা আসলে খুব বীভৎস। এবং আসলে শিল্পী আসলে কী জিনিস চিন্তা করে আসলে এটা করেছে, কিন্তু মানে আমার সাধারণ ধারণায় নারীরা যে মাঝে মাঝে কতটা বীভৎস হইতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, হয়তো তার একটা প্রমাণ হইতে পারে এরকম। কারণ নারীকে মানে তার সব কিছু মিলিয়ে, এটা যদিও একটা অ্যাডাল্ট মানে নুড একটা স্কাল্পচার, কিন্তু মানে আমার মতে তার যেখানে এই যে মুখটার মতো একটা দাঁতের মতো খুব বীভৎসভাবে তাকে তুলে ধরা হয়েছে। আমি আসলে কাউকে অপমান করতে চাচ্ছি না, কিন্তু কথাটা কিন্তু খুব মিথ্যা না, নারীরা মাঝে মাঝে খুব বেশি বীভৎস হয়, মাঝে মাঝে ছেলেরাও হয় কিন্তু নারী যে হয় না ব্যাপারটা এরকম না। সো তো আমি এখানে আরও কিছু দেখব, যেটা হলো কুনস্টার আর্ট গ্যালারি, এবং পাশে আসলে একটা পার্কের মতো আছে, এবং আমি জানি না যে আর্ট গ্যালারিটার ভিতরে ঢুকা যায় কি না। সো আমি এই পার্কের মধ্যে যতগুলো স্কাল্পচার আছে, মনুমেন্ট আছে, সবগুলো আসলে দেখার চেষ্টা করব। তারপরে আসলে আমি এইটা হলো আর্ট গ্যালারিটা, এই আর্ট গ্যালারিতে ঢোকার চেষ্টা করব। সো আমি যদি ঢুকতে না পারি তাহলে এখান থেকে ডিরেক্ট আমি আসলে ক্যাসেলে চলে যাব। এইটা হলো আসলে আর্ট গ্যালারিটা, এবং সামনে আসলে বড় একটা কী যেন দাঁড়া করা রাখছে, আমি জানি না আসলে এটার মিনিংসটা কী, কিন্তু আপনাদের সুন্দর একটা জিনিস দেখাইতে পারি। কিন্তু এইখানেও আসলে নারীর বিভৎসতার আসলে পরিচয় দিয়েছে, আমি জানি না যে আসলে শিল্পীর সমস্যাটা কী, বা সে আসলে কী বুঝাইতে চাইছে।
তো এইখানে আসলে ব্রোকেন গ্লাস টাইপের একটা হাল্ট স্টেলে আছে, বাস স্টপেজ আছে, গ্লাসটা যেমন ব্রোকেন ব্রোকেন কিন্তু আসলে এটা এরকমই ডিজাইন। তো এর মাঝখানে আসলে যেটা দেখাতে চাচ্ছিলাম, ঠিক আর্ট গ্যালারির সামনেই একটা নারীর আসলে স্কাল্পচার আছে, এখানেও আসলে কেমন যেন একটু বিভৎস করে দেখানো হয়েছে, আমার কাছে মানে সুন্দর লাগে নাই, হয়তো এটার কোনো মিনিংস আছে ভালো কিছু, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, আমি আসলে আর্ট গ্যালারিতে ঢুকবো না, কারণ আর্ট গ্যালারিতে ঢুকতে হলে আমাকে আর্ট ইউরোপে করতে হবে, আর আমি চাচ্ছি না এই আর্ট গ্যালারিতে ঢুকে আর্ট ইউরোপে করতে। সো এখন আমি আসলে ক্যাসেলের দিকে যাব, সেটা হলো স্পারেনবুর্গ যে ক্যাসেল, সেই ক্যাসেলটাতে দিকে যাব। সো আমি ক্যাসেলটা প্রথমে ঘুরবো টুরবো, তারপরে আসলে আরও কিছু জায়গা ঘোরার চেষ্টা করব, যেমন বিলেফেল্ডের ওল্ড সিটিটা ঘোরার চেষ্টা করব, তারপর আরও কিছু মানে উল্লেখযোগ্য জায়গা যদি ঘোরা যায় সেটা আসলে ঘোরার চেষ্টা করব। তো আমি ওদিকেই যাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছা যাব। আমি আসলে ক্যাসেলটাতে যাচ্ছি, কিন্তু ক্যাসেলটা আসলে পাহাড়ের উপরে, এবং এইটা জার্মানির মোটামুটি কমন যে প্রত্যেকটা ক্যাসেলই আসলে পাহাড়ের উপরে থাকে। তো আমি একটা রেসিডেন্সিয়াল এরিয়া পার হয়ে যাচ্ছি, আমার পিছনে আপনারা হয়তো রেসিডেন্সিয়াল এরিয়া দেখতেছেন। তো আমার ক্যাসেলে পৌঁছাতে হয়তো এক দুই মিনিট লাগবে, গতকালকে একটা ব্লগ করেছি কনিক্স উইন্টারে, তো ক্যাসেলে যেতে পারিনি কিন্তু কনিক্স উইন্টারের টপ ভিউতে যেতে পেরেছি। তো আজকে আই থিঙ্ক ক্যাসেলের দিকে যেতে পারবো। মানে এতে মাঝে মাঝে মানে এরা কি মজাই করে না মানুষকে একটা মানে কোনো সিক্রেসির ভিতরে রাখতে চায়, যেমন এখানে লেখা আছে সুরবুর্গ একটা পাথরের মধ্যে লেখা, এবং খুবই টাইনি মানে খুব চিকনভাবে লেখা, এবং আমি আপনাদের যদি দূর থেকে দেখাই, দেখেন এটা ঠিক জঙ্গলের মধ্যে, মানে খুব কম মানুষের চোখে এটা পড়বে, যদিও আমার চোখে পড়ে গেছে, আপনারা বলতে পারেন যে আপনার চোখে কীভাবে পড়লো, কিন্তু এটা এতটা বেশি না, সাদৃশ্য না। যাই হোক, আমি মানে যে ক্যাসেলের দিকে যাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি আমি একেবারে যে ক্যাসেল বিলেফেল্ডের যে ক্যাসেল সেই ক্যাসেলটার এখানে চলে আসছে, এবং আমি আপনাদেরকে জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে টার্ন করে দেখাবো ক্যাসেলের ওপেনিং পয়েন্টটা। এটা হলো ক্যাসেলের ওপেনিং পয়েন্ট, এবং আপনারা ওই যে পতাকা দেখতেছেন, একটা টাওয়ার দেখতেছেন, বিলেফেল্ড লেখে যদি সার্চ করেন সবার প্রথম এই ছবিটা আসবে, মানে এইটা হলো ওয়ান কাইন্ড অফ বিলেফিল্ডের একটা সিম্বল ফটো আর কি। এবং বেশিরভাগ পর্যটক বিলেফিল্ডে যদি কেউ ঘুরতে আসে, এই ক্যাসেলটাতে না ঘুরে কেউ যায় না, এবং এইটা আসলে এন্ট্রি পয়েন্ট, কিন্তু এন্ট্রি পয়েন্ট এই জায়গা থেকে কানেক্ট করেছে, একটা উঁচু জায়গা থেকে আর একটা উঁচু জায়গায় কানেক্ট করেছে, কিন্তু এই এন্ট্রি পয়েন্ট দেখেন মানে এটা হলো নিচের দিকে জায়গা, মানে ক্যাসেলের আগের দিকে ক্যাসেলগুলো আসলে এমনভাবে করা হতো যেন খুব ইজি এন্ট্রি করা যায় না, যেমন ইংলিশ ছবিতে ছিল না যে একটা মোটামুটি মোটর চালিত একটা দরজা রাখা হয় যেটা মোটামুটি একটা উঁচু জায়গার সাথে কানেক্ট করা হয়, সেরকম করে আসলে আগে মনে হয় এরকমই ছিল, তারপরে আসলে এখন সুবিধার জন্য এখানে একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে। যাই হোক, আমি ক্যাসেলের ভিতরে ঢুকতেছি, এবং আমার ইচ্ছা আছে ওই টপ পয়েন্টে ওঠার, কিন্তু আমি জানি না আসলে আমি উঠতে পারবো কি না, আমি যদিও আসলে কয়েকজনকে দেখেছি এইটা উপরে ওঠার জন্য, কিন্তু আমি পারবো কি না জানি না। হ্যালো, সো এবং জার্মানরা আসলে এত রেনোভেট করে রাখে এই ক্যাসেল ট্যাসেলগুলা, মানে বুঝা মনে হয় যে এই গতকালকেই ক্যাসেলটা ছিল, আজকে হয়তো এখন পর্যটকদের জন্য শুধু রাখা হয়েছে। তো আমি আস্তে আস্তে আসলে ক্যাসেলের ভিতরে ঢুকে যাচ্ছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলে মাঝখানে ক্যাসেলের মাঝখানে কিছু ইদানিং সময়ের কিছু জিনিস করা হয়েছে, যেমন এই গেটটা করা হয়েছে ইদানিং সময়ে, যেমন এই ক্যাসেলটা আসলে ইদানিং সময় করা হয়নি, এটা অনেক আগেই করা হয়েছে। আমি ক্যাসেলে ঢোকার আগে আপনাদেরকে বিলেফিল্ডের টপ ভিউটা দেখাতে চাই, যদিও আসলে আমার ক্যামেরাটা আস্তে আস্তে ওই দিকে যাচ্ছে, এবং একটা মনুমেন্ট আছে যেটা হলো সম্ভবত এখানের যে রাজা ছিল তারই মনুমেন্ট হবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এখানে কিছু সুন্দর বসার প্লেস আছে, আমি রাজা মশাইকে আগে দেখাই, তারপর আপনাদেরকে সুন্দর করে আমি ভিউটা দেখাই। বাহ, আমি ড্যাম শিওর রাজার আমার মতো ভুলই ছিল,
আমার যেরকম একটা সুন্দর ভুঁড়ি আছে, রাজারও আসলে সেরকম ভুঁড়ি ছিল, কারণ তার মানে আর্টিস্ট তার ভুঁড়িটারে অ্যাভয়েড করতে পারে নাই, এখনও সেই ভুঁড়িটা এখনও সদৃশ্যমান। যাই হোক, এখন আমি আসলে বিলেফিল্ডের টপ ভিউটা দেখাতে চাচ্ছি। এটা মোটামুটি টপ একটা প্লেস, আপনারা দেখেন এখান থেকে বিলেফিল্ডের আমার মনে হয় হাফ পোর্শন দেখা যায় আর কি। এখানে আসলে জার্মানরা বসে বসে আইসক্রিম খাচ্ছে বাচ্চা কাচ্চারা, সম্ভবত ওই বাচ্চাদের সাথে যারা আছে তার দাদা নানা দাদা অথবা নানা এরকম নানা নানি টাইপের আর কি। আমি আস্তে আস্তে ক্যাসেলের ভিতরে ঢুকে যাচ্ছি, জানি না যে এখানে আসলে ক্যাসেল শেষ কিনা বা কতটুকু ঢোকা যাবে। আমি আসলে এই টাওয়ারটাতে উঠার চেষ্টা করতেছি, কিন্তু এটা আসলে বন্ধ। আমি এখন জানি না যে আসলে এটাতে কি করে উঠতে হয়। এখানে লেখা আছে যে পার পার্সন 2.5 ইউরো অথবা 2 ইউরো দিয়ে উঠতে হয়, আমি সেটা দিতে রাজি আছি। তারপর ওই টাওয়ারটাতে উঠতে পারলে অনেক ভালো লাগতো। আমাকে এখন খুঁজে বের করতে হবে যে এইখান থেকে আমি এই টাওয়ারে আসলে কীভাবে উঠতে পারি। আর যত সময় পর্যন্ত টাওয়ারে না উঠতেছি ততটা সময় পর্যন্ত ক্যাসেলের আশেপাশে আরও কিছু জায়গা ঘুরি, আর যদি না উঠতে পারি তাহলে তো কিছু করার নাই, চলে যেতে হবে। কিন্তু আমি অনেক ট্যুরিস্টকে দেখেছি যারা আসলে এই টাওয়ারটাতে একটা সময় উঠেছে। আমি বুঝলাম না জার্মানদের কি এটা কপিরাইট নাকি, যে কোনো জায়গা টায়গা দেখলেই মোটামুটি যেখানে আসলে একটু বেড়া টাইপের থাকে সেখানে আসলে তালা ঝুলে রাখে। কেন বলতেছে, পিছনে একটা কারণ হলো এই বিলেফিল্ডের যে ক্যাসেল, সেই ক্যাসেলের এই জায়গাটা একটা নিচু জায়গা, নিচু জায়গা থেকে এটা আসলে একটা বেড়ার মতো দেওয়া হয়েছে। এখানে দেখেন ওরা তালা মেরে রাখছে, কোন ব্রিজে রেল ব্রিজে যেরকম তালা মারা রাখা, অনেক তালা ঝুলানো হয়েছে, এখন তালা ব্রিজ নাম হয়ে গেছে। মানুষ মানে আউট অফ যারা জার্মানি তারা আসলে তালা ব্রিজ নামেই জানে। সো এমন হইতে পারে এটা একটা সময় তালা ক্যাসেল হয়ে যেতে পারে। এটা বলছিলাম আর কি, আসলে এটা ক্যাসেলের আরেকটা অংশ, এবং যতটুকু দেখে মনে হচ্ছে কিছুটা ভঙ্গুর, হয়তো এই জায়গাটা আসলে এমনও ছিল না। এবং এখানে একটা সার্কেল একটা জায়গা, মোটামুটি এটার ভিতরে ঢোকা যায় না, তালা মারা। এবং এখানে আসলে একটা ডোমের মানে একবার গোল কিছু একটা আছে মাঝখানে, মনে হচ্ছে যে এখান দিয়ে ঢোকা যায়, বা এটা আগে হয়তো কিছু একটা ছিল আর কি, যদিও আসলে আমি জানি না যে আসলে কী ছিল। আমি খুব বাজে ট্রাভেলার, কারণ হলো আমি হিস্ট্রি খুব কম জানি, পড়ি একটু একটু পড়ি, আমার কাছে পড়তে ভাল লাগে, জানতে ভাল লাগে, কিন্তু এক্সপ্লেইন করতে এত ভাল লাগে না। কারণ আমার কাছে মনে হয় যে এই এক্সপ্লেইনটা ইজিলি মানুষ বই পড়ে অথবা কোনোভাবে জানতে পারবে, কিন্তু জায়গাগুলো দেখাইতে পারলে সবচেয়ে বেশি বেটার। এটা আসলে বিলেফিল্ডের যে ক্যাসেল, সেই ক্যাসেলের একটা মিনিয়েচার, যদিও ফুল মিনিয়েচারটা এরকম। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টাওয়ারের মতো, এই টাওয়ারটা কোনটা জানেন? এই যে এই টাওয়ারটা, এবং এই ধরনের মিনিয়েচার শুধু খালি এই বিলেফিল্ডে না, আমি আসলে অনেক জায়গায় দেখেছি। কিছু জায়গায় যেমন দেখেছি হলো ক্যাথেড্রাল অথবা কোনো চার্চের মিনিয়েচার, আবার খুব ইম্পর্টেন্ট কোনো কিছুর মিনিয়েচার। সো এরকম মিনিয়েচার অনেক জায়গায় আছে। তো আমি আপনাদের যদি বলি তাহলে আমি কোন জায়গাটায় আসি, আমি আসলে বের করাটা আমার জন্য একটু টাফ হয়ে যেতেছে। আচ্ছা, সম্ভবত আমি এই দুইটা জায়গার একটা জায়গায় আছি আর কি, এই এই দুইটা জায়গার একটা জায়গায় আছি। দেখেন যে এই পাশটা হলো গোল, এই পাশটাও গোল, মানে আমি এর মাঝখানে আছি। আমি যদি এইভাবে আপনাদের যদি দেখাই, এই যে দেখেন এখানে দুইটা গোল জায়গা, এখানে একটা গোল জায়গা, এখানে একটা গোল জায়গা। সো আমি ঠিক মাঝখানে আছি, এখান থেকে এই গোল জায়গাটা, এখান থেকে এই গোল জায়গাটা, সব কিছুর পরে আসলে বিলেফিল জায়গাটা আসলে অনেক সুন্দর। এবং আমার কিছু ছবি তুলে দিয়েছে কয়েকটা জার্মান মেয়ে, মানে আমি ওদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে তুমি আমাকে কয়েকটা ছবি তুলে দাও, এবং কিম্ভূত কিমাকার টাইপের কিছু ছবি তুলছে। এবং ওরা এখন মোটামুটি টিকটক করতেছে এবং মোটামুটি ভিডিও টিডিও করতেছে। ওরাও আসলে কিম্ভূত কিমাকার, আমার পিছনে ওরাই আছে, যারা আমার পিছনে আছে মেয়েগুলা, এই মেয়েগুলাই আসলে আমার ছবিগুলো তুলে দিছে। যাই হোক, বিলেফিল্ডে আসার পরে আসলে আমার প্রত্যেকটা সিটিতে গেলেই খুব ভালো লাগে। এবং আমি আসলে জার্মানির অনেকগুলো সিটি ঘুরে ফেলার পরে আমি এইটা অনুভব করেছি, মোটামুটি জার্মানির প্রত্যেকটা জায়গায় মোটামুটি একই রকম, বাড়িঘরের কিছু চেঞ্জ আছে, কিছু ফেমাস প্লেস আছে,
এছাড়া অলটুগেদার সেম। এবং বিলিফিল্ডের আরেকটা মানে একেবারে খুব মানে মিলে যায় কবলেন্সের সাথে, এটা আসলে একটা পাহাড়ি এলাকা। আমি বিলিফিল্ডের আরেকটা অংশ দেখাবো, একটু আগে আমি টপ ভিউ দেখিয়েছি, আমি একটা অংশ দেখিয়েছি, এই পাশ থেকে আসলে আরেকটা অংশ দেখা যাচ্ছে। এবং এই বিলিফিল্ডের এই টাওয়ার থেকে অলমোস্ট চারদিক ঘুরে ফুল বিলিফিল্ডটা দেখা যায় আর কি। এবং ক্যাসেলগুলো আসলে প্রত্যেকটা জায়গায় এরকমই করা হইতো যে ওই ক্যাসেলটা থেকে আশেপাশে যত এরিয়া সব এরিয়া দেখা যায়, কারণ ক্যাসেলটা এমন প্লেসে রাখা হইতো যেন প্রত্যেকটা এরিয়াকে মোটামুটি সুপারভাইজ করা যায়, ওয়ান কাইন্ড অফ একটা কন্ট্রোলের মতো করা যায় আর কি। সো প্রচণ্ড বাতাস হচ্ছে, আমি জানি এটা ভিডিওতে ইন্টারাপ্ট করবে, তো এইখান থেকে আসলে যেই বিলিফিল্ডের ক্যাসেলের যেই মেইন টাওয়ারটা সেটা আসলে দেখা যাচ্ছে, এবং এইখান থেকে মোটামুটি অনেকটা অংশ দেখা যাচ্ছে। আগে আমি আসলে প্রচুর দেখাইতাম, কোন একটা সিটিতে গেলে ক্যাথেড্রাল অথবা চার্চে যাইতাম, তো আমি আসলে প্রতিটা সিটিতে যে এত বেশি চার্চে গেছি এখন আর চার্চের ভিতরের যাইতে ইচ্ছা করে না, কারণ আমি জানি যে প্রত্যেকটা সিটিতেই আসলে একটা বড় চার্চ থাকে। যেমন এখান থেকে বিলিফিল্ডের মোটামুটি আমি তিনটা চার্চ দেখতে পাচ্ছি, আপনারা হয়তো দুই মাথাওয়ালা একটা চার্চ দেখতে পাচ্ছেন, আসলে দূরে আরও দুইটা চার্চ দেখা আছে, ওই যে সবুজ মাথা ওইটাও একটা চার্চ, তার পিছনে আবার এরকম মানে মেটে কালারের আরেকটা চার্চ আছে। এবং জার্মানি মানে ইউরোপকে অথবা জার্মানিকে অনেকে সেকুলার কান্ট্রি বলে, আমিও সেকুলার কান্ট্রি বলি, এখানে ধর্মের স্বাধীনতা আছে, কিন্তু এরা অনেক পুরনো আমল থেকে, প্রাক ঐতিহাসিক আমল থেকে তারা খুব বেশি ধর্মভীরু ছিল। ধর্মভীরু না থাকলে প্রতিটা শহরে তার সিটি যত ডেভেলপ হোক আর না হোক চার্চগুলো হেভি ডেভেলপ করা হইতো, তার অনেক প্রমাণ আছে। এবং আপনি যদি বিলিফিল্ডও আসেন দেখেন প্রত্যেকটা বাড়ি অথবা জায়গা থেকে মানে ওয়ান কাইন্ড অফ এই ক্যাসেলের পরেই কিন্তু এই যে চার্চটাই কিন্তু সবচেয়ে বেশি উন্নত এবং মোটামুটি উচ্চ।